মধ্যে ছিলেন, আর পড়িতে গেল বালা ব্রাহ্মণগুরুর বাড়ি, ব্রাহ্মণগুরুর পাঠশালায় পড়তে গেল, ঠিকই লাগতেছে। আরে Thank you.
আচ্ছা যতদিন মাস্টার নাই ততদিন স্কুল চালে যাব Thank you.
ভাগ করে না দিলে ভাগ করে না দিলে
ভাঙ্গি তুমি কি পড়া দিয়েছে?
বোন বোন কাল যে মুকুল পাড়ে দিলুম। আমি তোমার শিক্ষক। আচ্ছা বাবা, তোমাকে আমি পাঠশালায় পাঠিয়ে দিয়েছি সর্বপ্রথম, তা পাঠশালায় এসে তুমি ওদেরকে পড়া দিয়েছো। কে বললো? হ্যাঁ, কাই বললে? এই আমার ওই মেয়ে বললো। তার মুখ নাম ঘোড়া বুদ্ধি করতে। এই শোনো, যে পড়া দিয়েছো এই পড়া যদি ভালো করে অর্থ বুঝিয়ে দিতে না পারো, অর্থে মতো উন্নয়ন করে ফালতু মহিলা আজ তো কালই বাসন না পাইবে মোর বাপুক আস্তে আস্তে বসে থাকুন। আর আমি কি বলেছ? হাসতে হাসতে যাই না রে পুরুষের কাছে। তোমার জন্য আমার স্কুলে সম্মান থাকবে না রে। আরে আবার সম্মান চ্যাংড়া ছাত্র নেয় না স্কুল। তাড়াতাড়ি অর্থ বুঝে বলো। ম্যাডাম বসো। হ্যাঁ শিক্ষক মাস্টার। হ্যাঁ ডাঙ্গার ভাত হাত আগে দিছে তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাত খায়ও না, ওই যে ভময়া সুতিছে ওর দাদার বদি যেমন আওয়াজ নাই এত কাছে আসতে হবে। বৌদি আও করে তো বাবা বই ভালো কথা। বৌদি যখন বৌদি শাখারি খবর দেন আইসেছে বৌদিও মাকড়া খুশি। হ্যাঁ বাড়ি শাখারি আসি আসলে কাজ শাখা বলবে স্যার এখানে বসম। হ্যাঁ ওখানে বসো, এখানে বসম। স্যার মনে করো তোমার ব্যস্ত এটা মোটা দমদমা শাখা আছে। তোমার মারা যাবে শাখা মরবে না। বসো স্যার। এই যে স্যার দেখেন ঢুকির বেলা ঘোষর মতো খালি সন্ধ্যায় সন্ধ্যায় নাই নাই ঢুকি ঢুকি নাই নাই শাখা ভাঙি না হাত ছিঁড়ে যাচ্ছে।
আমার গৃহে ফিরে যেতে
অবশ্যই সাদাকার মহাশয়, এজন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনার ছেলে লখাইকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পণ্ডিত মহাশয়, তাহলে আমি এখন আসি। আচ্ছা নমস্কার। আমার উপর স্কুলটার ভালোবাসা আছে, তাই আমি এখন আসি। আমি হিন্দু, ধরম বাদ দিয়ে মুসলমান ভর্তি করে এখনো তোমার এই স্বভাবটা গেল না, পরের জিনিস খাওয়া। শোনো ভদ্র ঘরের সন্তান, কার সঙ্গে ভদ্র ব্যবহার করবো? তোমার বন্ধু, তোমার বন্ধু আমার সামনে কথা না যাবে না বাবা। আজকের মতো আপনি পাঠশালায় কিন্তু এখানে ছুটে দিলাম, রাস্তায় কোনো কোনো গেম জ্যাম না শুনে আজ যদি শুনি আগামীকাল কিন্তু কঠিন ভাই খাবার। কাল শুক্রবার পাবে স্কুল বন্ধ। আচ্ছা মা, আমি স্কুল কিন্তু এখানে ছুটে দিলাম, এখানে দিলাম। আচ্ছা তোরা চলে যাও বাড়িতে। মা গেলাম। যে করে প্যাডের বকে সে মরে, তার মেট্রিক পরীক্ষা পাশ করিয়া বাড়িতে বসিয়ে আছে। ওর জীবনে চাকরি হইবি না, ওর কাউ ধান গাড়ি দেখাইবি না, কাউ উয়া গাড়ি দেখাইবি না, কাল মঙ্গলবার স্কুল বন্ধ আছে, কাল মঙ্গলবার সাড়ে দশটা সাত বক্ষ
I'm gonna make it.
আপনার কৌশলটাকে বলতেছে যে উঠো উঠো কৌশলটা তুমি আর সরো বলে স্নানি কই আনে পুণ্য পা তাই নাকি আর কি বলতেছে আর আজ তো সরো বলে Thank you.
Thank you.
আসলে তুমি বলিবো আমার সুন্দরী শাশুড়ি নাই বলো মরকি বলবো তোমার একটা কথা বলো দেখি আমি বলি Thank you.
আমি কি মিথ্যা স্বপ্ন নিয়ে
এই সরোবরে ছুটে ছুটে মিশে শোনো ঘুমের ঘরে অনেকেই স্বপ্ন দেখে Yeah.
পরীক্ষা দিয়ে দেবো, পরীক্ষায় দিও, তোমার ফোন নাম্বারটা দিও না, কেন নাম্বার দিলে কি হবে, যদি ফোন নাম্বার দেয় আমি না হয়ে উপ
Thank you.